Assalamualaikum. Thank you very much for joining, and this is Six Strings with Mahim. আজকে আমি আপনাদের ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়েস্টেড সং এর রেকর্ডিংস নিয়ে এসেছি। অনেক দিন ধরে অনেকে আমাকে গানের কথা বলেছিলেন, শ্রোতোষিনী। তো অ্যাকচুয়ালি গানটা নিয়ে আসা হয়নি, কারণ আমারও ভালোভাবে গানটা তোলা ছিল না, রেকর্ডিংস করা ছিল না। তো এই কয়েকদিন ভালো মতো রেকর্ডিংসটা করে ভালো মতো তুলে নিয়ে আমি আপনাদের জন্য টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। তো এখানে আর কোনো কথা বাড়াচ্ছি না, উইদাউট ওয়েস্টিং টাইম লেটস গেট ইনটু ইট। আজকে গানের জন্য আমরা বেসিক্যালি ব্যবহার করব কিছু ওপেন কর্ডস, জি, ই মাইনর, সি, ডি এগুলো। আর আমি ওপেন কর্ড খুবই কম ব্যবহার করেছি আমার আগের লেসনগুলোয়, আজকে ব্যবহার করছি। আমি কর্ডগুলো সম্পর্কে বলবো, তবে আমি ওপেন কর্ড ব্যবহার করছি কারণ ওপেন কর্ড ব্যবহার করলে এই গানের ক্ষেত্রে এই ফ্রেড বোর্ড গুলোতে একটু কম ঘোরাফেরা করতে হয়, একই জায়গাতে ফুল গানটা শেষ করা যায়। এজন্য আমি আজকে প্রিফার করবো যে আপনার ওপেন কর্ডটা ব্যবহার করুন। আমি ওপেন কর্ড সম্পর্কে একটু বলছি। গানের হোম কর্ডটা হবে সি মেজর, আমরা সি মেজর ধরবো, জি মেজর ধরবো, ই মাইনর ধরবো, এবং বেসিক যে ডি মেজর ওটা ধরবো। তো আজকের ওপেন কর্ড গুলো নিয়ে যদি একটু বলি, আমরা ব্যবহার করব হচ্ছে জি মাইনর, সি, ডি। আমি কর্ড গুলো সম্পর্কে একটু বলছি। জি মাইনর কর্ড নিয়ে যদি বলি, আমি ধরেছি আমার মিড ফিঙ্গার দিয়ে 6 নম্বর তারে 3 নম্বর ফ্রেড, ফার্স্ট ফিঙ্গার দিয়ে 5 নম্বর তারে 2 নম্বর ফ্রেড, আমার পিঙ্কি ফিঙ্গার দিয়ে 1 নম্বর তারের 3 নম্বর ফ্রেড, এবং আমার রিং ফিঙ্গার দিয়েও 2 নম্বর তারে 3 নম্বর ফ্রেড। এগুলো সবভাবে ঠিক মতো ধরলে একটু সুন্দর একটা ওপেন জি বাজবে। এই জি ধরে থাকা অবস্থায় আমি স্ক্রিনে দিয়ে দিব, এই জি ধরে থাকা অবস্থায় যদি আমরা আমার মিড ফিঙ্গারটা তুলে এনে 4 নম্বর তারে 2 নম্বর ফ্রেডে বসাই, তাহলে এটা হবে ই মাইনর, অর্থাৎ জি খুবই সহজ হবে ই মাইনর। এরপর আসবে সি কর্ডটা। আমি সি কর্ডটা নিয়ে যদি একটু বলি, একদম সেম জি এর মতো আমাদের রিং ফিঙ্গার আর পিঙ্কি ফিঙ্গার এই দুটোর পজিশন সেম থাকবে, শুধুমাত্র কর্ডটা চেঞ্জ হবে উপরের দুটা তার। আমরা মিড ফিংটা নিয়ে যাব হচ্ছে 5 নম্বর তারে 3 নম্বর ফ্রেডে, এবং ফার্স্ট ফিঙ্গারটা নিয়ে যাব 4 নম্বর তারে 2 নম্বর ফ্রেডে। এটা যদি আমরা বাজাই, এটা হবে আমাদের সি মেজর। তো কি কি শিখলাম আমরা? জি, ই মাইনর, সি মেজর, এবং আরেকটা কর্ড ব্যবহার করব, সেটা হচ্ছে বেসিক ডি মেজর। আর গানের হোম কর্ডটা হবে, মানে আজকে শ্রোতোষিনী গানের হোম কর্ডটা হবে সি মেজর। কর্ড পার্টটা যদি মোটামুটি কমপ্লিট হয়ে যায়, এই কর্ড অ্যাকচুয়ালি বোঝার কিছু নেই, আপনারা আমি শেখানোর আগে আপনারা জানেন, আমি জানি, তো তবুও বলে রাখলাম। আর কর্ড পার্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা রিদমে চলে আসবো। আমাদের রিদমটা একদম বেসিক, যে রিদমটা ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। আমি সি ধরেছি, ঠিকঠাক মতো প্র্যাকটিস হয়ে যায়। তো আমরা এখন গানে চলে যাব, গানের ফার্স্ট লাইনে। গানের হোম কর্ডটা হবে সি মেজর। সি গানের ফার্স্ট লাইনে যদি আমি আসি, রিদম সহ দেখাচ্ছি, 1 2 3 4 সি মেজর ধরে স্ক্রিনে দেখতে পাবেন। এইভাবে এই পুরো চারটা লাইন চলবে। তো এইভাবে সি আর ডি দিয়ে এই ফার্স্টের চারটা লাইন আমরা করব। এরপরে যে লাইন গুলো আসবে সেগুলো আমি এখন করে দেখাচ্ছি। তো আমি এই লাইনে
রেকর্ডিংস গুলো এখন একটু বলছি, কারণ এরপরে কাঁদিয়ে আমাকে যেন চোখের জলে ভেজে এখান থেকে শুরু করে পরের অনেকগুলো লাইন একটা সার্কেলে হবে, ই মাইনর, সি মেজর, জি মেজর আর ডি মেজর, আপনার স্ক্রিনে দেখতে পারবেন। এই লাইনগুলো আমরা কিভাবে করব, দুটো কর্ড মিলে একটা রিদম, ই মাইনরে ডাউন ডাউন, দেন আপনারা দেখতে পাবেন সি, সি তে আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, অর্থাৎ ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, ই মাইনর ডাউন ডাউন, সি আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ। দেন একই ভাবে জি তে ডাউন ডাউন আর ডি তে আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, ডাউন ডাউন আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন। সো ই মাইনর সি মেজর মিলে একটা রিদম, জি মেজর আর ডি মেজর মিলে একটা রিদম। তো আমি এখন লাইনটা করে দেখাচ্ছি, পরের যে লাইন গুলো মেইন যে লাইন গুলো এই গানের, এই লাইন গুলোর রেকর্ডিংস একদম সেম, ই মাইনর, সি মেজর, জি মেজর, ডি মেজর, সেম ভাবে আমরা করব। তো আমি আর কোনো কথা বাড়াচ্ছি না, ডিরেক্ট করে দেখাচ্ছি। নাকি কাঁদিয়ে আমাকে সেই চোখের জলে ভেজো, এসে নার তোর হৃদয়ে শুধু আমি মরিছি কার মতো, তবে তাই যেহেতু হোম কর্ড সি, তো আমরা গানের শুরুতে শেষের লাইনে আবার সিতে ব্যাক করব। সি মেজর আবার আমরা ব্যাক করব। এটা নিয়ে মনে হয় আর বেশি কিছু বলার দরকার নেই। তো গানের ফার্স্ট পার্টটাও আমাদের মোটামুটি কমপ্লিট, বিষয়গুলো অনেক বেশি সহজ। যে পার্টগুলো শুরু লাইনগুলো সি ডি সি ডি এভাবে যাবে, আর যেখানে সি ডি থাকবে না, তারপরে যে অন্যরকম সুরের যে লাইনগুলো আসবে সেখানে আমরা ব্যবহার করব ই মাইনর, সি মেজর, জি মেজর, ডি মেজর। ই মাইনর আর সি মেজর মিলে একটা রিদম, ই মাইনরে ডাউন ডাউন, সি তে আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ, দেন জি মেজরে ডাউন ডাউন, ডি মেজরে আপ আপ ডাউন, ডাউন আপ ডাউন আপ। এভাবে আমরা পুরো গানটা শেষ করে ফেলবো এবং লাস্টের লাইনে আবার আমরা সি তে গিয়ে গানটা শেষ করে ফেলবো, গানের মানে ফার্স্ট পার্টটা শেষ করে ফেলবো, তারপরে মিউজিক হবে। এতক্ষণ পর্যন্ত আপনারা যা শিখলেন, যদি এই পর্যন্ত একদম ভালোভাবে তুলতে পারেন তাহলে মনে করবেন যে আপনাদের পুরো গানটা তোলা কমপ্লিট, কারণ গানের পরে যে পার্টটা একদম সেম আমাদের আগের পার্টগুলোর মতো। আমি একটু করলে বুঝতে পারবেন আপনারা। সার্কেলের গান, সি ডি, আর এই সি ডি যেখানে নেই সেখানে ই মাইনর, সি মেজর, জি মেজর আর ডি মেজর, এভাবে পুরো গানটা আপনারা কমপ্লিট করতে পারবেন। শুধুমাত্র আপনাদের এই সি থেকে ডি তে যাওয়া, ই মাইনর থেকে আবার সি, দেন জি, জি আবার ডি, এই বিষয়টা একটু প্র্যাকটিস করতে হবে আর গানটা একটু ভালোভাবে শিখে ফেলতে হবে। গানটা ভালো, গানের সুরটা ঠিক মতো থাকলে আর রেকর্ডিং জানা থাকলে অনেক সুন্দরভাবে আপনারা এই গানটা করতে পারবেন। তো আমি মনে করছি এই ক্লাসের জন্য আর সময় বাড়িয়ে কোনো লাভ নেই,
আপনাদের এখন উচিত হবে আমার ভিডিও যতটুকু দেখেছেন সেই অনুসারে গানটা ফুললি কমপ্লিট করে ফেলা, আর আপনাদের গানটা ভালো মতো কমপ্লিট হয়েছে কিনা তা আমাকে জানানোর জন্য আমাদের গ্রুপে আপনার গানের ভিডিওটি পোস্ট করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। এই গানের জন্য অ্যাকচুয়ালি ভিডিও আর বাড়িয়ে কোনো লাভ নেই, কারণ গানের পুরো গানটার কর্ডিংস অ্যাকচুয়ালি সেম, যতদূর যাবেন সেম ভাবে কর্ডিংস করা যাবে। তো সবাই ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্তই, আগামী ক্লাসে আমি আরো ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, লার্ন মোর অ্যান্ড লিভ মোর।